হ্যালো বন্ধুরা, নাটকনামাতে আপনাদের সকলকে স্বাগত। একজন চতুর্থ শ্রেণীতে ফেল হওয়া লোক, একজন মধ্যবিত্ত কেবল অপারেটর যিনি বলিউড ফিল্ম দেখতে ভালোবাসেন, বিজয় সালগাওকর এখন একজন সিনেমা থিয়েটারের মালিক, যে একটা ফিল্ম প্রোডিউস করতে চায় এবং তার স্ক্রিপ্ট পর্যন্ত রেডি। 7 বছর পেরিয়ে গেছে, কিন্তু বিগত 7 বছরে তার মধ্যে যেগুলো চেঞ্জ হয়নি সেটা হলো ফিল্মের উপরে তার প্যাশন, তার নিজস্ব গল্প বলার ধরন এবং সেই গল্পের মধ্যে টুইস্ট নিয়ে আসা। এবার যখন গোয়া পুলিশ স্টেশনে তার কেস ফাইলকে আবার রিওপেন করা হয়, যেটা ছিল একটা খুন সংক্রান্ত, সেখানে আবার আপনারা রহস্য, কৌতূহল এবং উত্তেজনার আশা করতে পারেন। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এই একই নামের মালায়ালাম ফিল্মের রিমেক দৃশ্যম 2 হলো 2015 সালের ক্রাইম থ্রিলারের একটি সিকুয়াল, যা 2 এবং 3 অক্টোবরে আসলে কি ঘটেছিল সেটা অনুমান করার জন্যে আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেয়। 2015 সালের দৃশ্যম ফিল্মে বিজয়ের পরিবারের কাছ থেকে আমরা তাদের গল্প 100 বার হয়তো শুনে ফেলেছি, কিন্তু সত্যটা এখনো উন্মোচন হয়নি। দৃশ্যম 2 আমাদেরকে মনে করিয়ে দেয় 2015 সালের দৃশ্যম ফিল্মটা অ্যাকচুয়ালি কত ভালো ছিল। বিজয় তার স্ত্রী নন্দিনী এবং 2 কন্যা অঞ্জু এবং অন্নুর সাথে গোয়াতে থাকতেন। একদিন নন্দিনী এবং অঞ্জু দুর্ঘটনাক্রমে একটি অল্প বয়সী ছেলে স্যামকে হত্যা করে ফেলে, যে গোয়ার আইজি মীরা দেশমুখের ছেলে ছিল। তাই বিজয় তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন নতুন নতুন আইডিয়া তৈরি করত এবং সত্যিকে লুকিয়ে রাখার জন্য 100খানা মিথ্যে বলত। বিজয়ের এই চালাকির জন্যে মামলাটি বন্ধ হয়ে গিয়েছিল। এইবার এই সিকুয়ালটি গোয়া শহরের একজন নতুন আইজি তরুণ আহলাওয়াতের সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের, যে এই মার্ডার কেসটাকে আবার রিওপেন করে আর বিজয়কে জেলের ভিতরে দেখার ইচ্ছে প্রকাশ করে। দৃশ্যম 2 এই ধাঁধার সমাধান কি করতে পেরেছে? বিজয় কি নিজের পরিবারকে আবার বাঁচাতে সক্ষম হয়েছে? তার স্ত্রী এবং কন্যারা পুলিশ অফিসারদের বোকা বানানোর জন্য আবার কি সফল হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যখন ফিল্মটি দেখবেন তখন উপভোগ করতে পারবেন। জিতু জোসেফ অরিজিনাল মালায়ালাম ফিল্মের লেখক এবং পরিচালক, তারই গল্প ভাবনার জন্য সম্পূর্ণরূপে কৃতিত্বের অধিকারী। দৃশ্যম 2 সম্পূর্ণভাবে একটি বাণিজ্যিক ফিল্ম, তার সংলাপ, পাঞ্চলাইন, অভিব্যক্তি এমনকি সূক্ষ্মভাবে সাজানো হিউমার আপনাদের হতাশ করবে না। আপনি যখন কোনো কনক্লুশনে পৌঁছাতে যাবেন তখনই আপনার সামনে একটা নতুন টার্ন চলে আসবে। দৃশ্যম 2 এর স্ক্রিন প্লে কখনোই গল্পকে তার ট্র্যাক থেকে বাইরে যেতে দেয় না এবং উত্তেজনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বজায় রাখে। স্লো মোশন এবং ক্লোজ আপ শটগুলো ফিল্মের উত্তেজনা ও গতিকে বাড়ানোর জন্যে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। প্রথম অর্ধে কিছুটা স্লো পোর্শন থাকলেও দ্বিতীয়ার্ধে ফিল্মের গতি বাড়ে এবং শেষ 30 মিনিটে উত্তেজনা শিখরে নিয়ে যায়, এমনকি আপনারা হয়তো সিটিও মারতে পারেন। ফিল্মি অডিয়েন্সরা এই ফিল্মের ফিল্মি ডায়লগগুলো বেশ উপভোগ করতে পারবে। অজয় দেবগন একেবারে নিজস্ব ফর্মেই ছিলেন এবং কোনোরকমভাবেই বিজয়ের ক্যারেক্টারকে নিজের জায়গা থেকে বেরিয়ে যেতে দেননি। এই ফিল্মের নতুন সংযোজন হল অক্ষয় খান্না, যার পারফরমেন্স ডিসেন্ট ছিল এবং খুব সুন্দরভাবেই আবার উনি বড় পর্দাতে কামব্যাক করেছেন বলে ধরা যেতে পারে। তাব্বু এই ফিল্মে বলতে গেলে ক্যামিও হিসেবে রয়েছেন, অবশ্য উনি একটুখানি বেশি থাকলে পরে ভালোই লাগতো। গায়ে তন্ডে মানে কমলেশ সাওয়ন্তকেও আবার দেখা যায় একই রকমভাবে বিজয়কে হয়রানি করতে এবং এই বিষয়ে উনিও নিজের ট্র্যাক থেকে বেরিয়ে যাননি। শ্রিয়া সরন বিজয়ের স্ত্রীর ভূমিকাতে যেমনটি আগে পারফর্ম করেছিলেন সেই একই রকমভাবে এই ফিল্মেও পারফর্ম করেছেন। সৌরভ শুক্লাকেও এই ফিল্মে প্রথমবার দেখা যায়, তাকে আপনারা প্রথমে একবার দেখবেন, তারপরে আবার দেখতে পাবেন ক্লাইম্যাক্সে একটা অনেক ইন্টারেস্টিং বিষয়ের সাথে। কিছু গণ্ডগোল নজরে পড়েছে, তার মধ্যে সবথেকে বড় গণ্ডগোল হলো ফরেন্সিক ডিপার্টমেন্টের মতো একটা অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যেখানে বিজয়ের নিজের অফিসে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যান্টিনের মালিক মার্টিনকে এই 7 বছরে আরও একটুখানি বুড়ো দেখানো উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, যেখানে 7 বছরে বিজয়কে একটুখানি ভারিক্কি দেখানো হয়েছে। এমনিতে দৃশ্যম 2 বলিউড অডিয়েন্সদের আশা করা যাচ্ছে যে ভালোই লাগবে, যদি আপনার স্বভাব বেশি প্রশ্ন করা না হয় তো। আমি এই ফিল্মকে 3.5 স্টার্স দেব আউট অফ 5 স্টার্স। আপনাদের কি মতামত সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন। তার সাথে আপনাদের এই ভিডিওটা একটুখানি হলেও সঠিক বলে মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ হওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।